মসজিদ ভরা সাহাবিরা বললেন আপনি ফজরের পরে আলোচনা না করে দাঁড়িয়ে গেলেন কেন নবী বললেন ওসমান যার বিরুদ্ধে অভিযোগ করেছে সেই অভিযোগকে তদন্ত করা লাগবে কারণ তদন্ত না করে ওসমানের কথা আমি নবী বিশ্বাস করতে পারলাম না সোনাল্লা কবেন না যিনি অভিযোগ করেছেন কয় নম্বর তারপরে রাসুল বললেন তদন্ত না করে আমি ওসমানের কথা বিশ্বাস করতে পারলাম না এখান থেকে বোঝা হলো কে কি বললো এইটা আপনি দিতে পারবেন না আগে আপনাকে তদন্ত করা লাগবে জোরে কোন ঠিক গতকাল আমি ওই যে আপনার কালীগঞ্জ ওয়াজ করতেছিলাম ওখানে একজন লোক বলতেছে হুজুর করে এত টেকা লিয়া কি করে আমি কইলাম বাবা তদন্ত করছিস কি কম তদন্তের দরকার আছে না নাই জোরেখান আছে না নাই তদন্ত করা লাগবে একজন আলেমের বিরুদ্ধে একজন সাধারণ লোক বহু গল্প করে করে কি করে না জোরে কন করে কি করে না আজকে দেখবেন চোর ডাকাতের বিরুদ্ধে কোনো গল্প নাই যত গল্প হচ্ছে আলেমের বিরুদ্ধে যেখানেই যাবে আল্লাহর কি কাম বাংলাদেশে চোর ডাকাতেরা ধরাও কম পড়তেছে ধরা আলেমেরাই বেশি পড়তেছে জোরেখানের কথা ঠিক কী এ দিক দিয়ে আবার সমস্যা আল্লাহ নবী তদন্ত করার জন্য তালহার বাড়ির দিকে রওনা দিলেন নবী দেখে মসজিদের মধ্যে সমস্ত সাহাবি দাঁড়িয়ে আছে কিন্তু নবীর পিছনে আসার সাহস কেউ পাচ্ছে না আল্লাহ নবী বললেন সাহাবিরা আমি তালহার বাড়িতে উসমানের অভিযোগ অনুযায়ী তদন্ত করতে যাচ্ছি তোমরা কি আমার সঙ্গে যাবে সাহাবিরা বললেন হুজুর যদি আপনি অনুমতি দেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই সোনাল্লা না এ কথার দ্বারা রাসুল কি বুঝালেন যে এককভাবে তদন্ত না করে সর্বদলীয় তদন্ত করা ভালো কথা ঠিক কিনা আজকে আমাদের বাংলাদেশে না একক তদন্ত এককভাবে তদন্ত করতেছে এককভাবে এককভাবে কোন একদম তদন্ত করলে হবে না সর্বদলীয় তদন্ত করলে দোষী না নির্দোষী বোঝা যাবে দোরে কোন কথা ঠিক কিনা যে লোকটা আগে থেকে হুজরত দেখবার পারে না জোরে গেলে কয় দাওয়াত পাশে আসতে গেলে কয় কত পায় খাওয়া খাছে ওই লোকটাকে আবার হুজুরের বিরুদ্ধে তদন্তে রিপোর্ট করার জন্য পাঠাইছে আচ্ছা আগে থেকে তাই আমার দেখে পারে না তাই আমার পক্ষে রিপোর্ট দিবে না বিপক্ষে দিবে ওই আবার তদন্ত কমিটির প্রধান আল্লাহ রাসুল বললেন আমার কোন আপত্তি নাই নবীর সামনে সামনে পিছনে পিছনে সাহাবিরা রওনা দিলেন কারণ আল্লাহর নবী যখন রাস্তা চলবে নবীর সামনে চলার অধিকার কারু নাই আল্লাহ নবী যখন চলবে নবীর সামনে যাবে না পিছনে বর্তমানে কি নবী আছে তো নবী না থাকলে কে আছে আল্লাহ নবী বললেন আলোলাম আলেমরা হলো নবীদের ওয়ারিস বলেন তোমরা নবী পাইবা না কিন্তু নবীর মহব্বতে আলেমের চেহারা দিকে যদি তাকায় থাকো নবী দেখার সব আল্লাহ তোমাদের আমল নামায় দিয়া দিবে আপনি রাস্তা দিয়ে চলতেছেন চলতে হঠাৎ পিছন থেকে তাকায় দেখেন আপনার মসজিদের ইমাম আসতেছে কি আসতেছে আপনার মসজিদের ইমাম আসতেছে তো আপনি কি করবেন হুজুরের সামনে দিয়ে হাঁটবেন হাঁটতেছেন তো হাঁটতেছেন না আপনারা হাঁটতেছেন না যদি আপনি মনে করেন আমি নবী পাই নাই নবীর একজন ওয়ারিস আমার মসজিদের ইমাম আসতেছে অন্তত হুজুরের আগে না যায় হুজুরের পিছনে যাব এই মনে করে আপনি দাঁড়িয়ে থাকলেন যে ইমাম সাহেব দেখা মাত্র আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন হুজুর এই বলে হুজুরের পিছনে দুই কদম হাঁটলেন আল্লাহ রাসুল বললেন হাসুরের ময়দানে তার আমল নামায় যদি কোনো আমল না পাওয়া যায় একটা আলেমকে নবীর ওয়ারিস শ্রদ্ধা করে তার পিছনে দুই কদম হাঁটার কারণে আল্লাহ তার দুইটা জান না দিয়ে দিবে ধরে গণ সভা সম্মান আছে সেই সম্মান এখন আলেমদের আছে সাধারণ দেখবেন ভণ্ড পীরের মরিদেরা একজন হকানে আলেমকে নিয়ে সমালোচনা করতেছে জরে গণ কথা ঠিক না। মাদ্রাসা নিয়ে মসজিদ নিয়ে সমালোচনা করে কারণ এরা এমন ভন্ডের জালে ধরা পড়ছে এরা নিজেরা তো শেষ হয়ে গেছে গেছে আবার যারা ভালো পথে আছে কেউ এরা সহ্য করতে পারে না এই সমাজে এমন ভন্ডের দল আছে না নাই যারা আছে না নাই আল্লাহ রে ধন্য বিরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া নবীরে ধন খাজানিয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে একজন নাওজুবিল্লাহ বলছে একজন আর আপনার সভান আল্লাহ মনান আসলে গজলটার এই এই গানের কিন্তু আগেকার কথা ঠিক আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হয়ে এটা সম্পূর্ণ সত্যি কথা কারণ এই যে রজব লাইলাতুল লাইলা আমাদের নবী আল্লাহর আল্লা গিয়েছিলেন আল্লাপ তার নিজস্ব নানাস নবীকে দিয়েছেন ধরে কোন কথা ঠিক কিনা আপনি কি কন কিভাবে নিয়ত বান্ধা লাগবে কিভাবে রুগু করা লাগবে কিভাবে সেজদা করা লাগবে কি আল্লাহ দেখাইছে এটা নবী দেখাইছে তারপরে কথা ঠিকই আছে আল্লাহ ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হয়ে কথা ঠিক কিন্তু নবীরে ধন খাসা লিয়া এইটা হলো আরাম আর লাস্টে যে মারাত্মক কথা কইছে কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে একজনের কাছে তিনি কে আরো জোরে এই পিছনে যারা আছেন কথা বলেন না কেন আরো জোরে জোরসে বলেন জোর হলো না আরো জোরে এটাই হলো সবচাইতে উত্তম দিকে এই যে আপনারা আল্লাহ আল্লাহ বললেন স্বীকারোক্তি উক্তি দিলেন এটার নাম কি উত্তম জিকের আল্লাহ বলেছেন ফাজুকুরুরি কুরুকুম তোমরা আমাকে আল্লা বলে ডাক দাও একবার আমি সাতবার বান্দা 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 বলে ডাক দিব ধরুন আল্লাহ নবী যাইতে চাইতে তালহান বাড়ির দরজায় সাহাবি গুলো নবীর পিছনে দাঁড়িয়ে গেলেন নবীর সৈন্যত হলো কোনো বাড়ির দরজায় গিয়ে কলিং বেলে সাপ দেওয়া নয় কোনো দরজায় গিয়ে খটখটানি শব্দ করা নয় আল্লাহ রাসুলের সন্ন্যত হলো যে তোমরা যদি কারো দরজায় যাও দরজায় গিয়ে আগে একটা সালাম দিবে এই যে আপনারা গোরস্থানে রাস্তা করছেন গোরস্থানে যতবার যাবেন ততবার কি বলা লাগবে আপনারা কি সালাম দেন মনে হচ্ছে না আমি কিন্তু গাড়ির থেকে নামার পরে সাথে সাথে সালাম দিলাম তারপরে যত লোক আসলো যাওয়া সেগুলো সালাম শুনলাম না তো এ তো আসতে দিলেই হবে না তো এই হবে না সালাম মনে মনে কাজ একে জোরে দিতে হবে কবরের প্রত্যেকটা রুহু যেন আপনার সালাম শুনে তাদের রুহের উপর আল্লাহ রহমত বর্ষণ করে হ্যাঁ আসসালাম আলাইকুম ইয়াহাল কবর এই কবরের মধ্যে যারা আছো আল্লাহ সকলের প্রতি তুমি রহমত বর্ষণ করো সবচাইতে বড় দোয়া জোরে কর সোহান আল্লাহ আল্লাহ নবী সালাম দিলেন সালাম আলাইকুম আহলাল বাইত সালাম দেওয়ার পরে নবী একটু দেরি করলেন কিন্তু তালহার বাড়ি থেকে কোন শব্দ আসলো না এবার আল্লাহ নবী ডাক দিলেন তালাহা সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে লবাই রসুল মানে তালাহা ডাক দেওয়ার সাথে সাথে আওয়াজ আসতেছে লব্বাই কেয়ারসুল্লাহ আল্লাহ নবী কিছুক্ষণ দেরি করলেন দেরি করার পরে আবার বললেন তালাহা সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে লবাই রসুল্লাহ নবী আবার কিছুক্ষণ দেরি করলেন দেরি করার পরে ডাক দিলেন তালাহাত সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে লব্বাই কয়বার ডাক দিলেন তিনবারই কিন্তু লব্বাই কে রাসুল আল্লাহ কইছে কিন্তু নবী একবারে ডাক দেয়নি তালাহা 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 এভাবে একবারে ডাক দেয় নাই কারণ ডাক দেওয়ারও আপনারা বলেন তো পৃথিবীর সবচাইতে উত্তম ডাকের নাম কি না এই পৃথিবীর সবচাইতে উত্তম ডাক ডাক মানে আহ্বান দৈনিক পাঁচবার দেয় আপনাকে মসজিদে দেয় না দেয় না সবচাইতে উত্তম ডাকের নাম হলো আজান আমি ছোটবেলায় শুনছি আজান দিয়েছি আগেকার মজিদ আল্লাহ কুমার এরকম কিন্তু পরে পরে দেয় নাই

এখনকার ছেলে না কত মধুর একটা সুমধুর তিন তিনবার নবী তালাহা তালাহা বলে ডাক দিলেন প্রত্যেকবারই তালাহা লব্বাই রাসুল আল্লাহ বললেন কিন্তু দরজা খুললেন না আল্লাহ নবীর সঙ্গে যত সাহাবি গিয়েছিলেন তার মধ্যে একজন গরম সাহাবি নাম কি সবাই কিছু বলার আগে হাজরু তোমার আল্লাহ নবীর কদমের কাছে হাত দিয়ে বললেন ইয়া এই জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায় বলেন আর সেই নবী বাড়ির দরজায় যেই নবীর জুতার পর সে আল্লাহর আরো ধন্য হয়ে যায় আপনার মনে হয় বিশ্বাস করতেছেন না সিদরাতুল মুনতাহা একটু মনোযোগ দিবেন যেখান থেকে আল্লাহ বললেন হাবি আপনি একা এক আমার আর চলে আসেন আপনার সঙ্গে আর কেউ আসতে পারবে না ফেরেস্তা জিব্রাইল চমকে বলে আল্লাহ আমি নিয়ত করেছিলাম আজকে আপনার ওসিলাই যদি আল্লাহর সঙ্গে আমার দেখা হয় আল্লাহ চব্বিশ হাজার জিব্রাইল আল্লাহ নবীর কাছে কোরআন শরীফ নিয়ে আইসে কোনোদিন আল্লাহর সঙ্গে জিব্রাইলের দেখা হয়নি আল্লাপাক লহে আফুস থেকে আয়াতগুলো বলেছে আল্লাহর মুখে জিব্রাইল শুনেছে এবং জিব্রাইলের মুখে নবীর কাছে এসে এটা আবার শুনে দিছে জোরে কনসোহান্লা ফেরেশতা জিব্রাইল কোনোদিন আল্লাহর সঙ্গে দেখা হয় নাই কিন্তু নিয়ত করছিল যে নবীর ওসিলাই লাইলাতুল মিরাজে যদি আল্লাহর সাথে দেখা হয় যে আল্লাহর সঙ্গে জিব্রাইল এত কথা বলে বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের কাছে যিনি আল্লাহর ওহি নিয়ে তার মনের মধ্যে বড় সাধনা যদি একটা নজর আল্লাহরে পর্দা আল্লাহ ডাকদা বলে জিবরাইল নূরের পর্দা পারি দিয়া আপনার আর যাবে তার অবস্থার খবর কি ফেরস্তা জিব্রাইল বলে আল্লাহ হলো নূরের তৈরি জিন হলো আগুনের তৈরি আর মানুষ হলো মাটির তৈরি এতগুলো নূরের তৈরি আপনি দরজা পাড়ি দিয়া পর্দা পাড়ি দিয়া আল্লাহর আর সে যাবেন আপনি কিসের তৈরি আমি জিব্রাইল একটু শুনবার চাই সঙ্গে সঙ্গে নবী বললেন জিব্রাইল আমি নবী কিসের তৈরি এটা আমি বলতে পারবো না যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানেন জোরে বলেন কথা ঠিক কি না আপনারা বলেন তো আর কোনো ফেতনা আছে আল্লাহ নবী কিসের তৈরি এটা কে তো এই নিয়ে আমাকে ফটোয়াবাজি করার হুকুমকে দিল আপনারাই বলেন এই নিয়ে যে আমরা ফটোয়বাজি করতেছি একদল কয় মাটির তৈরি একদল কয় নুর তৈরি এই নিয়ে তো আমাদের ফটোয়াবাজির দরকার নাই আমার আল্লাহ ভালো জানে নবীকে আল্লাহ আলাদা ভাবে তৈরি করতে পারে জোরে করে কথা ঠিক কি না পারে কি পারে না পারে এই নিয়ে আমাকে ক্ষমাকা মাথা ঘামানোর কি দরকার কবরের মধ্যে গেলে নবী সম্পর্কে প্রশ্ন করা হবে কিন্তু বলা হবে না নবী কিসের তৈরি বলা হবে মান হাজার রাজুল এই ব্যক্তি কে হ্যাঁ এই ব্যক্তির সঙ্গে তোমার চেহারা আমলের মিল আছে কেন এই জন আল্লাহ কোরআনে বলেন ফি রসুল ইল্লাহে ওয়াত যদি সফলতা অর্জন করতে চাও তাহলে নবীকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে সোনালা কন্যাকা মাতা কোমর রসুন ও ফাসুদো হু অমা নাহা কুম আনুহু ফান্তাহু মাইকে একটু চঞ্চল করতেছে মাইকে সান একটু কমে দেন মাতা কুমুর রাসূলু ফাখযুহু আমানাহাকুম আনহু ফানতাহু আল্লাহ কোরআনে বলে দিলেন নবী যা কিছু করেছেন সেইগুলো আমাদের করা লাগবে নবী যেইগুলো নিষেধ করেছেন সেইগুলো আমাদের করা যাবে না ওমর ফারুক বললেন রাসূলুল্লাহ আপনার মৃত্যুর পরشاء আল্লাহর আরো যন্য হয়ে গেছে আপনি সেই রবি তালাহার বাড়ির দরজায় তিন তিনবার তালাহা 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 বলে ডাকলেন তালাহা প্রত্যেকবারই লব্বাইকে রাসুল আল্লাহ বলল কিন্তু এতক্ষণ পর্যন্ত দরজা খুলল না আমার মনে হয় তালাহা বেদব হয়ে গেছে ওমর ফারুক আল্লাহ নবীকে বললেন আমার মনে হয় তালাহা বেদব হয়ে গেছে আল্লাহ রাসুল আল্লাহ রাসুলের পক্ষে কিন্তু উমর ফারুক কথা বলেছে জরে কর কথা ঠিক কিনা আর রাসুল ধমক দেব উমর তদন্ত করার আগে কোন রিপোর্ট দেওয়া জায়েজ নাই কে গল্প করে কে কথা বলে তদন্ত করার আগে কোন রিপোর্ট দেওয়া এ কথা কয় যাবে যাবে তদন্ত করার আগে দেখেন উমর ফারুককে বলতেছেন উমর কি বললেন কত তো ঠিকই তাই তিন তিনবার আপনি ডাক দিলেন প্রত্যেকবারই লবাইক বলছে কিন্তু দরজা খুলতেছে না হয়ে গেছে কাজকর্ম দেখলি তো বেদবি বোঝা যায় 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 কি কি না না এখন আল্লাহ রা আসুন তো উমরকে বলা দরকার ছিল উমর তুমি ঠিক বলেছো আসলেই তালাহা বেদ যদি আল্লাহ নবী বলতো উমর তুমি ঠিক বলছো তালাহা বেদব আপনারা কি মনে করতেছেন তালাহার বাড়ি থাকতো যত সাহাবি নবীর সঙ্গে আইসে প্রত্যেকটা সাহাবি ধুমকে বাড়ি ভেঙে গুণে করতো কথা ঠিক কি না নবী ডাকে আর তুই বাড়ির মধ্যে থেকে বলিস দরজা খুলিস না তুই কি পাইছিস রে কি নবী বললেন অমর তদন্তের আগে কোন রিপোর্ট দেওয়া যাবে না তালহা আদবি না বেদবি এইটা আগে বলা যাবে না এরই নাম হলো নেতা এরই নাম হলো নেতা এই জন্য আমাদের নবী হলেন বিশ্ব নেতা ধরে কোন কথা ঠিক যে কর্মী গুলা নবীর সঙ্গে আইসে খালি নবী খালি যদি বলতো কে এত বড় বেয়া দেবে হামি ঢাকি আর কথা কয় উত্তর দেয় বাড়ির দরজা খোলে না ভাই বর্তমানে কে নেতা দেখেন আর আমাদের নতুন এই জন্যই তো বলা হয়েছে যাকে তাকে নেতা মানবা না নেতা মানতে হবে কেবলমাত্র একজন মানুষকে যিনি হলেন মোহাম্মদুর আমি এখন একটা স্লোগান দিব আপনার দিতে পারবেন রাত অনেক হয়ে গেছে আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা বলতে পারবেন না আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না এর আগেও আমি আপনাদের শুনেছি ফুলের চাইতেও নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না আল্লাহ কোরআনে বলেছেন আরাফা না লাকা না লাকা সবার উপরে কেবলমাত্র আল্লাহর পরেই হচ্ছে আমাদের নবী ধরেগণ সুবহানাল্লাহ তাহলে একটা ফুলের সাথে নবীর তুলনা করা যাবে তাই আমরা বলবো ফুলের চাইতেও পবিত্র যার চরিত্রে সার্টিফিকেট এর সঙ্গে দিয়েছেন ওয়াইন্নাকা আলা আকফুলকিন সঙ্গে সঙ্গে ওমর ফারুকের মনের মধ্যে ভয় হল যে আমার এই কথা হয়তো নবীর কাছে বড় কষ্টদায়ক হতে পারে আমরা সকলেই জানি ওমর ফারুক যেমন গরম তার চাইতে বেশি আবার নরম ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন তিনি যত গরম ছিলেন তার চাইতে বেশি কি নরম ছিলেন তার জীবন আপনার পড়ছেন যদি একজন মুসলমান হতে চান পুরকিত ইমান ইসলাম সম্পর্কে যদি জানতে চান তাহলে প্রত্যেকটা মুসলমানের ঘরে উমর তিনি যখন উমর ছিলেন তিনি তখন এত গরম ছিলেন কিন্তু আল্লাহ যখন তাকে মদিনার খলিফা বানাই দিলেন আপনারা বলেন তো তার সাইতে নরম কোন মানুষ আছে গভীর রাত্রে সবাই যখন ঘুমাই এমন সময় হগর তোমার না পাই মদিনার অলি গলি ঘুরতেছে হঠাৎ হগর তোমার দেখতে পায়। মধুমার মরুভূমিতে কে যেন একটা তাবু ওই তাবুর টাঙ্গাইছে মধ্যে কি যেন পাক হচ্ছে তাবুর ভিতরের বাচ্চারা খালি মা মা বলে কাঁদতেছে ওমর ফরক চমকে গেল যদি দুমবার গোস্ত হয় আধ ঘন্টা এক ঘন্টা লাগবে উঠের গোস্ত হলে বড়জোর দুই ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না কারণ মা খালি বলতেছে বাবা একটু ধৈর্য ধরো এ সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব ওমর ফারুক ধৈর্য ধারণ করতে পারলেন না তিনি খুব ধীর গতিতে তাঁবুর পাশে গিয়ে বললেন মা মা আমার মনে হয় তুমি মদিনার কোনো মানুষ না মদিনার কোন মানুষ মরুভূমির মধ্যে এইভাবে তাঁবু টাঙ্গায় থাকবে না কাবুর ভিতর থেকে বলতে যে পথি আমি একজন দুঃখী মা বর্তমানে আমার চাইতে দুঃখী মা এই দুনিয়াতে কেউ নাই আমার বাড়ি হলো ইয়ামিন দেশে কোন দেশে আমি শুনতে পাইলাম মদিনার খনি মহাগ্র অত্যন্ত ভালো মানুষ আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে উমরের কাছে কিছু পাওয়ার জন্য চলে আইসি মদিনায় কিন্তু দিনের বেলায় ওমর ফারুকের দরবারে গেলাম এত মানুষের ভিড় আমি এতিমের কথা ওমরের কাছে বলতে পারলাম না আমি মনে করলাম আজকে রাতটা বাড়ি দিয়ে আগামীকাল আবার হজর তুমরের কাছে যাব কিন্তু আমার দুইটা সন্তান এখানে তাবু টাঙ্গানোর পরে খুদার জেলায় যখন বারবার কান্দে আমি তখন কি করবো আজকে রাতটা পাড়ি দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর আর নিচে আগুন লাগাইয়া বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব আমার বাচ্চাদের এত খিদা লাগছে যার কারণে শুধু কানতেছে মা বলে আমার পাতিলের পাথর সিদ্ধ হবে না ওদের সামনে খাবারও দিবার পারব না আমার মনে হয় আজকে রাত আমার বাচ্চাগুলো কাটাতে পারবে না সঙ্গে সঙ্গে হজরত তোমার বললেন একটু ধৈর্য ধারণ কর একটু ধৈর্য ধারণ করার কথা বলে হজর তোমার পাগলের মতন দৌড়ানো শুরু করলেন বাইতুল মালের দরজায় এসে ডাক দিলেন আসলাম দরজা খুলে দাও আসলাম দরজা খুলে দিলেই বলে এক বস্তা আমার মাথায় আটা তুলে দাও এক বস্তা খাবার তুলে দাও আসমা আসলাম বলতেছে আমির আল মিন আপনি অর্ধ পৃথিবীর খলিফা এক বস্তা খাবার কোথায় নিয়ে যাওয়া লাগবে আমি নিয়ে যাব বলেন বলে একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না তাড়াতাড়ি আমার মাথায় এক বস্তা খাবার তুলে দাও আসলাম হজরত উমরের মাথায় খাবার তুলে দিলে ওমর ফরক এত জোরে দৌড়ানো শুরু করলেন আসলাম সাকর ডাক দেয় বলে আমির আল মাথায় বস্তা নিয়ে যদি এইভাবে আপনি দৌড়ান তাহলে আপনি পড়ে যাবেন আপনার কষ্ট হবে ওমর ফারুক বলে দুনিয়ার পড়া সহজ দুনিয়ার পড়ার কষ্ট সহ্য করা সহজ কিন্তু জাহান্নামের নামের আগুনে পোড়া বড় কঠিন এত জোরে দৌড়ানো শুরু করেছে হজরত উমর এসেই তাবুর কাছে গিয়ে বলতেছে মা বস্তার মধ্যে খাবার আছে রুটি তৈরি করো হালুয়া তৈরি করো এবার মা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুক রুটি হালুয়া নিয়ে দুইটা বাচ্চাকে কোলের মধ্যে বসায়া রুটি হালুয়া যখন মুখে দেয় দুইটা বাচ্চা ফেল ফেল করে মুখের দিকে তাকায় বলে আমাদের বাবা নাই আমরা এতিম কিন্তু এতদিন পর আমরা বাবা পেয়েছি ওমর ফারুক দুইটা বাচ্চাকে খাওয়ানোর পরে যখন বাচ্চারা বলতেছে আলহামদুলিল্লাহ আমাদের পেট ভরে গেছে আর খাওয়া লাগবে না সঙ্গে হাত থেকে সঙ্গে তাবুর ভিতর থেকে মহিলা বলতেছে কে গো আপনি আপনার মতন ভালো মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই আপনার মতন ভালো মানুষ পৃথিবীতে আছে আমি জীবনে শুনিও নাই উমরকে মদিনার খলিফা না বানায় আল্লাহ যদি আপনাকে দিত। আমার বিশ্বাস দুনিয়ায় জান্নাত হয়ে যেত নিজের দিতে লজ্জাবোধ করলেন এখন চিন্তা করেন যেই হজরত উমর এক সময় রাস্তা গেলে শয়তান ভয়ে যাইতো না আর যখন মদিনার খলিফা হয়েছে উমর ফারুকের মতন নরম কোনো মানুষ নাই সল আল্লাহ যে আল্লাহ রাসুল বলেছেন তদন্ত না করে তদন্ত না করে কোন রিপোর্ট দেওয়া ঠিক না শোনার সঙ্গে সঙ্গে ওমর ভয় করছে আরে না জানি হুজুর আমার কথায় বেয়াদবি হলো নবীর সামনে থাকলে হয়তো আরো কোন বেয়াদবি কথা বেভাস বের হতে পারে এই জন্য হজর চিন্তা করলেন যেই বাড়ির মধ্য থেকে তালহা লব্বাইক লব্বাইক উত্তরে দেয় সেই বাড়িটা কেমন সুন্দর একটু দেখতে হবে কারণ যেই মাত্র জুমার নামাজ শেষ কতগুলো মুসল্লি দেখবেন বাড়ির দিকে দৌড় দেয় না আপনাকে এলাকা দেয় নাকি আপনাকে এই কুড়ালি মসজিদের খবর কি হ্যাঁ হ্যাঁ আগে আমরা ছোটবেলা কি করছিলাম তা যদি কেউ মোনাজাত এই যে জুমার শেষে যে একটা মোনাজাত আখেরই মোনাজাত তো এই মোনাজাত না করে বাড়িতে আসতাম আমাকে দাদারা চলা তখন করে এই ছয়তাম কেন তুই ধর্ম করিস কেন মসজিদে গিয়া মনাজাত করছিস মানে সৈন্যত নফল আছেই তো এগুলে করার পরে ইমাম সাহেব আবার মুসল্লির দিকে ঘুরে মনাজাত করতে সেই মনাজাত ধরিন দিকে চড় আর এখন যেই ইমাম সালাম ফেরাই সঙ্গে সঙ্গে কার স্যান্ডেল খুঁটি লাগতি মেরে খালি তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড়াই মানে মসজিদের মধ্যে মানুষের মন টিকতেছে না মসজিদের মধ্যে মানুষের মন আর না তাড়াতাড়ি খালি বের হওয়ার পারলি হয় জোরে কোন কথা ঠিক কিনা ভাই যান পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর ইমাম গাজ্জালি বলেছেন তোমার দেহের রোগ চিকিৎসা করার জন্য ভালো ডাক্তারের কাছে যাও বডি চেক আপ করলে ডাক্তার বলতে পারবে যে তোমার দেহের মধ্যে কি কি রোগ আছে তোমার ইমানের মধ্যে কি রোগ ঢুকছে তুমি কি জানবার চাও ছাত্র বললেন হ্যাঁ জানবার চাই হুজুর বলে তাহলে মসজিদের মধ্যে যাও মসজিদের মধ্যে গিয়ে যার মন শান্তি পাবে বুঝবে তার ইমান ঠিক আছে আর মসজিদের মধ্যে গিয়ে যারা বেশি ছটফট করবে বুঝবে তাদের ইমানে ক্যান্সার ধরছে ধরি কি ধরছে এখন আপনারা বলেন তো মসজিদের মধ্যে গেলে আপনাকে মনের খবর কি সত্যি কথাটা একটু চিন্তা করেন তালহার বাড়ির ধার ঘুরতেছে যে বাড়ির মধ্যে এমন কি বজা আছে নবী তোরে দরজায় তালহা তালাহা বলে ডাকে তুই লব্বাইক লব্বাইক বলিস এখন পর্যন্ত দরজা খুলিস না বাড়ির চারিধার দেখতে গিয়া হঠাৎ পাশের ফাটল দিয়া দেখে বাড়ির মধ্যে একটা খুঁটির সঙ্গে একটা ছোট বাচ্চাকে গরু ছাগলের মতন বেঁধে রাখছে গরু ছাগল যেরকম বেঁধে রাখে সেইভাবে একটা ছোট বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে ওই বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কানতেছে। শুধু বাবা বাবা বলে কানতেছে। উমর ফারুক গেল এইটা কেমন কেমন একটা কোসি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে এটা দেখার সঙ্গে সঙ্গে উমর ফারুক আর বাড়ি দেখতে চাইলেন না তিনি নবীর কাছে এসে ওই তালাহার বিরুদ্ধে একটা অভিযোগ করবেন এমন সময় তালাহা দরজা খুলে বের হইছে এমন সময় তালহা দরজা করে বের হয়েছে আল্লাহ নবী বলেন তালহা তোমার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ হলো ওসমান গণিত এক নম্বর অভিযোগ হলো ওসমান গণিত একদিন দেখেছে তুমি ফদরে সালাম ফিরালি বাড়ির দিকে দৌড় দেও দুই দিন দ্বিতীয় দিন দেখেছে আজকে তৃতীয় দিন দেখেছে যেই মাত্র আমি নবী ফজরের সালাম ফিরায় সঙ্গে সঙ্গে তুমি মসজিদ থেকে বাড়ির দিকে দৌড়াও এটা হলো তোমার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ কয় নম্বর নম্বর দুই অভিযোগ আমি নবী দরজায় তিন তিনবার তালহা 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 বলে ডাকলাম প্রত্যেকবারই তুমি লবাই কে রাসুল আল্লাহ লব্বাই কে রাসুল আল্লাহ বললে কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলে তোমার বিরুদ্ধে এই দুইটা অভিযোগ আছে এমন সময় হজরতমর ফরক বলে আল্লাহ তাহার বিরুদ্ধে আপনি দুইটা অভিযোগ উত্থান করেছেন তালহার বিরুদ্ধে আমারও একটা অভিযোগ আছে সমস্ত সাহেবের বলে উমর তোমার আবার নতুন কি অভিযোগ ওমর ফারুক বলতেছে আমি তালহার বাড়ির ধার ঘুরতে গিয়া দেখি ফাটল দিয়া বাড়ির মধ্যে একটা খুঁটির সঙ্গে তালহা তার কুসি মাসুম বাচ্চাকে বেঁধে রাখছে আর বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কানতেছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এতক্ষণ ছিলেন এবার বসে পড়ছেন আল্লাহ নবী বসে পরে বললেন তালহা উমর ফারুক যে অভিযোগ করছে তুমি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছো আর তোমার সেই সন্তান বাবা বাবা তাহলে সর্বসাকুল্যে আমার বিরুদ্ধে অভিযোগ কয়টা জোরে বলেন কয়টা আল্লাহ নবী বললেন আমার হাদিস কি তোমার জানা নাই আমি বলেছি বড়দেরকে শ্রদ্ধা করো আর ছোটদেরকে স্নেহ করো তোমার ছোট বাচ্চাকে তুমি গরু ছাগলের মতন দুম্বার মতন রশি দিয়ে কেন খুঁটির সঙ্গে বেঁধে রাখছো আমি নবীর সৈন্য ছোট বাচ্চাদেরকে স্নেহ করা আপনার নবীর জীবনে পড়ে দেখেন নবী কোনো ছোট বাচ্চার সঙ্গে খারাপ ব্যবহার করছে জোরে করছে নাকি এই সাইডে তারা চিল্লা চিলি করতেছে নাকি কি ছোট বাচ্চা না বড় বাচ্চা ছোট বাচ্চা হলে ছোট বাচ্চারা শোনেন অনেকে আপনাদের এখানে তো ওদের শেষে তাবারকের ব্যবস্থা আছে আছে না তো তো ওরা যে কি একটু ওদের জন্য তাবারকের ব্যবস্থা আগে করা দরকার ওদেরকে তাবারক দিয়ে বিদায় করে দিল দেখ একবার খাসে আবার নেবে আমি বলবো ভাই বাহিরে না ঘুরে ভিতরে আসেন বাহিরে ঘোরার লক্ষণ ভালো না তো বাইরে ঘোরার লক্ষণ ভালো মুরগির তলে বারোটা ডিম দিছে কয়টা বাচ্চা হচ্ছে নয়টা চিন্তা করে কেটে দিলাম বারো হলো নয় ব্যাপার কি এক বুদ্ধিজীবীর কাছে যে বলতেছে ভাই বারোটা বাচ্চা দিলাম নয়টার হলো আর তিনটার হলো না কেন তো বলতে চাই না হওয়ার পিছনে কারণ হলো এই তিনটা ডিম খালি সাইড মারছে সাইড মারা বলতে মানে মুরগির তলে থাকেনি খালি সাইড মারছে আর এই নয়টা বুকের তলে ছিল যার কারণে বাচ্চা হলো আপনারা যারা সামেয়ানার তলে আছেন তারা রহমতের রহমতের নিচে আছেন ধরে কোন কথা ঠিক কিনা আর যারা বেড়া ঘুরতেছে পচা ডিমের মতন খালি সাইড মারছে সাইড সাইড মারার নিয়ত কি যে তাবারকের সময় এরা ভিতরে ঠিকই আসবে ধরে কথা ঠিক কি না আপনারা বলেন তো তাবারকের যদি আপনি যোগ্য না হন যদি কোরআনের মাহফিল শেষ করে পাবেন যেটা তাবারক সেটা খাইলে আপনার অনেক অসুখ বিসুখ আল্লাহ ভালো করে দিবে সোনাল্লা কামনা কেন এই জন্য আর নাম হলো তাবারুক একটা সুরা আছে নাম হলো তাবারক আল্লাহিল মুখ তাবারক মানে কি বোঝা লাগবে তো সকলের কাছ থেকে চাল টাল নিয়ে এসে সুন্দর করে পাকশিক করে আপনাকে যেটা দিবে আপনি তাবারক বরকতের খাদ্য মনে করে একটা নিয়ত করে খাবেন আল্লাহ বেদি বেরাম ভালো করে দিবে সমান নালা বাবা আর তুমি বাইরে ঘুরে ঘুরে আসে তাবারক খাবা তোমার বধ হজম হবি ধরে কথা ঠিক কি না ভিতরে আসো ভিতরে আসো এখনো ভিতরে আসো আল্লাহ নবী বললেন তালাহা আমার জীবনী তুমি দেখো আমি ছোট বাচ্চাদের কত স্নেহ করি নবী ছোট বাচ্চাদের এত স্নেহ করে নবী আসে নামাজের শেষ দায় জোরে কন কোথায় এমন সময় হোসাইন দৌড় এসে পিঠের ওপরে বসে বলতে চল ঘোলা চল চল ঘোলা চল আপনারা বলেন তো আমি যদি নামাজের শেষ দায় থাকি আর আমার মেয়ে হোক আমার নাতি হোক যদি আমার পিঠের ওপর সরে আর যদি কয় চল ঘোলা চল ঘোলা চল আমি কিন্তু নামাজ পড়া অবস্থায় একটা চল মার্ম জোরেকান কথা ঠিক কিনা হয়তো নামাজ নিয়তি বাধ্য কিসের ভোলা অত আল্লাহ নবী যতক্ষণ ছোট্ট হোসাইন নবীর পিঠে চলেছিল ততক্ষণ নামাজের সেজদা তোলে নাই তার মানে এত ভালো বসেছে যে আমি সেজদা তুললে আমার নাতির আনন্দ মাটি হয়ে যাবে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে হাসান ডালিয়ে কানতেছে হোসাইন ধুলাই গোড়াগড়ি দিয়ে কান্দে আল্লাহ নবী বললেন কেরে হাসান তুইও কান্দি হোসাইন ও কান্দে ব্যাপার কি হাসান বলতেছে না না আমি কান্দি এই হোসাইনের জন্যে আপনার হোসাইন বড় বেদ হয়ে গেছে কিছু আগে রাস্তা দিয়ে একটা ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে গেছে তখন থেকে হোসাইন ঘোড়ায় সরার বায়না শুরু করেছে এখন বলেন না না আমি হাসান ঘোড়া কোথায় পাব। আল্লাহ নবী বলেন কেরে হাসান তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে ঘোড়া আছে হাসান কামদার বলে না না আমি মিথ্যা কথা কেমনে বলবো আমাদের বাড়িতে তো কোনো ঘোড়া নাই আল্লাহ নবী বলেন আছে কি নাই চল তোদের দেখায় হুসাইন ধুলাই পড়া হুসাইন কে নবী বুকের মধ্যে নিয়ে বাড়িতে এসে দরজা বন্ধ করে দেয় হাসান বলে নানা দরজা বন্ধ করলেন কেন আল্লাহ নবী বলেন পাগলা ছড়া দরজা খোলা পাইলে বার হয়ে যদি দৌড় দেয় আসলে বাড়ির মধ্যে কোনো ঘোড়া নাই দরজা বন্ধ করার কারণ হলো নবী এখন নিজি ঘোড়া হয়ে যাবে সুরা আল্লাহ আল্লাহ নবী ঘোড়া হইয়া দুইটা নাতিকে ফিটের উপরে নিয়ে নিজে ঘোড়ার মতন টকবক টকবক শব্দ করেছে তার মানে বোঝা গেল ছোট বাচ্চাদের ভালোবাসা হলো নবীর সন্না রাসুল বললেন তালহা সর্ব তোমার বিরুদ্ধে অভিযোগ হলো তিনটা জরে বলেন কয়টা এক নম্বর অভিযোগ ওসমান করেছে ফজরের সালাম ফিরালেই তুমি বাড়ির দিকে দৌড় দাও তিন দিন দেখেছে তালহা বলে রসুল আল্লাহ গুনি তিন দিন দেখেছে কিন্তু এই আমলটা আমি অনেক দিন হলে করতেছি সোমান আল্লাহ কবেন না কয় কয়েকদিন দেখছে তিন দিন দেখার পরে আপনাকে বলেছে কিন্তু আমি অনেক দিন হলে আমল করতেছি আল্লাহ নবী চমকে গিয়ে বলে কেন করতেছ বলে রসুল আল্লাহ এই যে আমার পরনে আপনি কাপড় দেখতেছেন এই যে আমার পরনে কাপড় দেখতেছেন এই একটি মাত্র কাপড় ছাড়া আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর মতন কোন কাপড় আমার বাড়িতে নেই একটা মাত্র কাপড় ছাড়া আল্লাহ নবীর সামনে কার নবীর সামনে আল্লাহ এবং নবী নামাজে যখন আমরা আমরা দাঁড়াই কার সামনে আরো জোরে জোরসে বলুন তো আল্লার সামনে দাঁড়াইতে গেলে কেমন কাপড় দরকার এই কথা হয় না কেন অনেক ছেলে পেলে দেখি মসজিদের মধ্যে গেলে মসজিদের মধ্যে গেলে ফুল প্যান্ট গোষায় এরকম গোষায় আমি বললাম কে বলেন ফুল প্যান্ট গোষাচ্ছো বলে হুদুর টাকনুর তলে কাপড় দেখি নামাজ হবে এতক্ষণ আমার ফুল প্যান্ট টাকনুর তলে ছিল তো তো এখন নামাজ পড়ার জন্যই গোসাচ্ছি আমি যেন পাগলা টাকনুর তলে ফুল প্যান্ট দিয়ে নামাজ হবে কিন্তু টাকনুর তলে পোশাক পরে রাস্তায় হাঁটা চলবে না কারণ তুমি যখন টাকনুর তলে পোশাক পরে রাস্তায় হাঁটবে তখন তুমি জুতো পরো বা স্যান্ডেল পরো চরাং চরাং করে হাঁটার সময় ওই রাস্তার ময়লা তোমার এই কাপড়ে লাগবে এই ধরনের ধোয়া ফরস ওদুর সময় টাকনু পর্যন্ত ধোয়া কি কতক্ষণ না কেন টাকনু পর্যন্ত ধোয়া কি তো তোমার টাকনু তো কাপড় আছে তাহলে রাস্তার না পাকি তো তোমার টাকনু লাগে নাই তোমার কাপড়ে লাগছে জোরে কর কথা ঠিক কিনা তাহলে নামাজ পড়তে গেলে শরীর পাক কাপড় পাক যে তোমার কাপড় তো না পাক হয়ে গেছে এখন সেই নাপাক কাপড় যতই গোসাও আর হবে না এই জন্যে টাকনুর উপর পর্যন্ত কাপড় বানাতে হবে জোরে কান কথা ঠিক কি না পুরুষ মানুষের জন্য পুরুষ মানুষের জন্য সতর হলো নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত এটা হলো সতর এ পর্যন্ত ঢাকতেই হবে পুরুষ মানুষের নাভি অন্য কোনো পুরুষ দেখলে কবিরা গুণা হবে আপনার নাভি যদি কোনো মরদ মানুষ দেখে তাও কবিরা গুণা হবে আপনার রাস্তা দিয়ে কি খালি গায়ের নাবি করে হাঁটে মরদ বলে হাঁটতেছে লজ্জা সরব নাই পুরুষ মানুষের জন্য টাকলো ঢাকা এটা কি সবের কাজ না পাপের কাজ এখন কবিরা গুনা আল্লাহ রাসুল বলেছেন হাসুর ময়দানে যে সস্ত পুরুষ টাকলো ঢাকা ফুল প্যান করে প্যান করে পায়ে জামা করে লুঙ্গি করে ওদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন তাহলে আপনি কি করবেন যখন পায়দামা বানাবেন তখন নাবির উপর থেকে টাকনোর উপর পর্যন্ত মাপ দিবেন আল্লাহ তোমার বান্দা দেখো খলিফার কাছে দর্জির কাছে তার পায়জামা তার ফুল মাপ দিল নাবির উপর থেকে টাকনোর উপর আল্লাহ এই যে মাপ দিলো আল্লাহ মাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওর জীবনের গুনাও আমি আল্লাহ মাফ করে দিলাম এখন থেকে আপনারা পোশাক বানাবেন খেয়াল করছেন কিভাবে মসজিদের মধ্যে পাকলা ওটা তুমি যতই গোসাও তোমার কাপড় যে নাপাক হয়ে গেল তুমি টাকনো পর্যন্ত ধুলে কিন্তু টাকনো ঢাকার কারণে তোমার নিচে যে না পাক হলো ওই পর্যন্ত না কাটা পর্যন্ত না পবিত্র করা পর্যন্ত তোমার নামাজ হবে না কারণ নামাজ পড়তে গেলে শরীর পাক তারপরে দুই নম্বর কি পাক আর ধরো বলেন কি পাক কাপড় পাক তিন নম্বর হলো নামাজের পৃথিবীর মধ্যে সব চাইতে পাক জায়গা হলো মসজিদ এই রাকাত নামাজ আপনারা পারতপক্ষে মসজিদে জামাতের সংজ্ঞা আদায় করবেন আপনাদের গ্রামের মসজিদের গ্রামের মসজিদটা হলো সব চাইতে পুরাতন মসজিদ জোরে কন ঠিক কিনা এলাকার মধ্যে এলাকার মধ্যে এই গ্রামের মসজিদ হলো সব চাইতে পুরাতন মসজিদ সেই মসজিদকে আবার আপনারা সুন্দর করে তৈরি করতেছেন তাহলে আজান দেওয়ার পর এই সুন্দর মসজিদ বাদ বাড়িতে কি নামাজ পড়া যাবে এজোর এখন যাবে তা নগর কালীনগর দুই নাম কেন আলী কালী দুটো কেন ঠিক আছে কালি কালী যাবি না আলীর সাথে কালী থয় না

মুখে হয়তো দুই একবার কালীনগর আসতে পারে মুখে আসতে পারে আল্লাহ কি মুখেরটা ধরবে না মনেরটা ধরবে মনেরটা ধরবে একবার মনের মধ্যে বসে এই একটি মাত্র কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ নদীর সামনে দাঁড়ানো যায় আমি মাটির একটা গর্ত করেছি মাটির একটা কি করছে ওই গর্তের মধ্যে আমার বোকে নামায় দিয়া মানে গোটা পরিবার মেলায় একটা কাপড় যেটা পরে আমি দরজা খুলছি এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো পোশাক নাই যেইটা পরে আল্লাহ নবীর মাটির একটা গর্ত করে সেই গর্তের মধ্যে যেমন তেমন পোশাক পরে আমার বউটাকে নামায় দিয়া আমি আপনার পিছনে এই কাপড় পরে ফজরের নামাজ আদায় করতে যা হ্যাঁ পৌষ মাস মাঘ মাস এই দুই মাসে ফদরের নামাজ জামাতে আদায় করা বদর যুদ্ধের সমান সব আল্লাহ সনাল্লা কন্যা কি মনে করতেছেন এখন আজ সালা তো খাই মানে নাম শুনতে ভালো লাগতেছে এই ঠান্ডা সময় অনেকে মর্জিনার কাম পাই হ্যাঁ একেবারে লেয়া বুঝলেন আগে আসলো গলা পর্যন্ত আজাম যেই শুরু হয়ে গেছে ফদরের ওইখানে তুলে মাথার ওপর এখন মাথার বললে আপ তুলে দিলে পাঁউজে বাড়াবি ওর বুদ্ধি কি কম লাগে পাউরটা নিয়ে বুকের সঙ্গে চুপচি করে লেগে যেত বেড়াতে থেকে মনে করবেন চাউলের বস্তা ঠেকাতেসে আগাও নাই পাশাও নাই গেল কোথায় যে মাত্র ফজরের আল্লাহু আকবার শব্দ শুনবেন আসসালাতু খাইরুল উনসুর সঙ্গে সঙ্গে লাখ লাখি দেয়া ফেলে দিয়ে যদি ঠান্ডা বনে তো ওযু করে মসজিদে রওনা দেন ফেরেশতা বলে আল্লাহর কোথায় যায় আল্লাহ বলতেছে বদর যুদ্ধ করার জন্য যায় ধরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি যখন ফজরের সালাম ফিরেন যখন ফজরের সালাম ফিরেন তখন আমি চিন্তা করি আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শুনব কিন্তু আপনার গুরুত্বপূর্ণ আলোচনা যদি আমি শুনবার যাই তাহলে আমার বউটার ফজরের নামাজ কাজা হয়ে যায় হুজুর আমার বউটার ফজরের নামাজ কাজা যেন না হয় এই জন্যই তড়ি ঘড়ি করে আপনি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বাড়িতে এই যে কাপড় দেখতেছেন এই কাপড়টা আমার বউকে দিয়ে দেই আর আমার বউটা সেই কাপড় পরে আর আমি যেমন তেমন কাপড় পরে গর্তের মধ্যে নামি গর্তের মধ্যে আমি আমি যখন গর্তায় করার মতন তাফিক গিয়েছ যখন সে বিশ্বাস করবেন আপনি নিজে পড়তেছেন না আল্লাহ পাক আপনাকে কবুল করেছে আব্দুর রহিম আমি ডাকলাম আব্দুর রহিম উনি আমার ডাকের দিকে খেয়ালি করলো আবার ডাকলাম আব্দুর রহিম না আব্দুর রহিম না আব্দুর রহিম কি ঠসা হয় না তো ঠসা না আমি ডাকলাম একবার তাকালো না এ কেমন রে যখন মজ্জিন আজান দেয় তখন মজ্জিন আজান দেয় না আমার আল্লাহ মজ্জিনের কণ্ঠে আজান দেয় তোর এখন কথা ঠিক কিনা বারবার ডাকতে যে হাই আলাদ সালাম হাই আলাদ না ওদিকে আপনি তাকালেন না আপনি কি মনে করছেন আল্লাহ কবে কেরে বান্দা তুই কি ঠসা কেরে এতবার ডাকলাম দৈনিক পাঁচবার ডাকতেছি তুই একটাবার আমার ডাকে সানা দিলি দেয় আমাদের নামাজ কবুল হোক বা না হোক যখন মসজিদ ডাক দিয়েছে আজান দিয়েছে আল্লাহর ডাক আমি মসজিদের মধ্যে গেলাম আল্লাহ বান্দারে তুই আমার ডাকে যে আমার ঘরের মধ্যে ঢুকলি এর জন্যই জান্নাতের দরজা খুলে দেওয়া হলো জোরে কারণ সব এই জন্যই বলেছে সালাতু নেস্তা হল যান না নামাজ হচ্ছে বেহেস্তের চাবি যার নামাজ নাই ওর বেহেস্তে ভাগ্যে আছে কিন্তু খুলে পারবি না এতে দান করবি আজকে অনেক লোক হয়তো নামাজ পড়ে না পাঁচ বস্তা সিমেন্ট দিল এতে জান্নাত পেল কিন্তু ওই বেস্ত দরজার কাছে যায় কই কেরে রে হামার বেস্ত তো খোলে দেখে খোলার চাবি নাই না 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 চাবি তো নাই তুই নামাজ নাম ও এই চে আমাদের নবী নামাজ পেয়েছে কয়েক ধর এখন কয়েক্ত সেই পাঁচ অক্ত নামাজের সজুরের আলোচনা আমি করতেছি তালাহা বলে রসুলাল্ল আমার বউটা যখন নামাজের পরে আল্লাহর সঙ্গে এক পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায় আমার বউটা যখন নামাজের মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছে এমন সময় আপনি এসে ডাক দিচ্ছেন তালাহা হুজুর আমি গর্তের ভিতর থেকে বলতেছি লাভবাহ রাসুল আল্লাহ আপনি আবার কিছুক্ষণ পরে ডাক দিলেন তালাহা আমি গর্তের ভিতর থেকে বলছি আল্লাহ কারণ আমার পরে এমন একটা পোশাক ছিল যেই পোশাকটা পরে আমি দৌড়ে সে দরজা খুলতে পারবো না আবার আমার বউকে হেঁসা তান দিয়ে গর্তের মধ্যে নামাবো সেইটাও আমি সাহস পাচ্ছিলাম না কারণ বউটা আমার মিল দিয়েছে আল্লাহর সঙ্গে আর দরজায় আমার নবী আমাকে ডাকতেছে আমার বউটা আছে লাগলা হ্যাঁ ইহ আর আমার দরজায় ডাকতেছে আবুজেহেল বহু জিকির করছে লাইলা বহু জিকির করছে বলছেন অনেক সময় জিকির করতে করতে আল্লাহ নবীর বাড়ির ধারে তাই আবুজেহেল বাড়ির কাছে এমদবা সাহেবা গুষ্টির নিয়ে এসে একে জিকির করতেছে লা লাইলা ইল্লাহ লাইলা ইল্লাহ তখন মা খাদিজা নবী বলতেছে হুজুর আর টেনশন নাই এই বড় বড় নেতারা সব লাইলা ইল্লাহ জিকির করতেছে আল্লাহ রাসুল কয় আহ আর কোনো টেনশন নাই রে এরা যখন লাইলা ইল্লাহ বলতেছে তো দরজা খুলে দিছে আল্লাহ ডাক দেওয়া বলতেছে ফুল ফুল এর আপনি বলেন ইনকুন্তুম তো হেব্বুন আল্লাহ ফাত্তা দিও এটা সারা জীবন যদি রাই রাহুল্লাহ বলে আমি আল্লাহ কবুল করবো না তখন মোহাম্মদ রাসুল উল্লাহ না বলবে একটু মনোযোগ দাস শুনবেন তালহা বলতে আমার বউটার যখন নামাজ শেষ হয়েছে আমি গর্তের মধ্যে নামায় আমার বইয়ের যেমন পোশাক পরাজা আর বইয়ের শরীর থেকে এক পোশাক খুলে সেই পোশাক পরে সেই সাদর পরে আপনার জন্যে দরজা খুললাম এই জন্যই দরজা খুলতে আমার দেরি হয়ে গেল পসমানুগুনি কান্দার বলে তালহারে আমি না বুঝে তোমার বিরুদ্ধে অভিযোগ করছি ভাই আমি বুঝবার পারি নাই তুমি এত বড় বিপদের মধ্যে আসো এত অভাবের মধ্যে আছো। আমি বুঝবার পারি নাই ভাই যান আমি না বুঝে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছি আল্লাহ রাসুল ওসমানের চুমু দিয়ে বল ওসমান তুমি যদি অভিযোগ না করতে তাহলে আমি নবী তদন্তে আসতাম না আর আমি নবী তদন্ত না আসলে তালহার খবরও আমরা জানতে পারতাম না সোনাল্লাহ কন্যা কেন এমন সময় হজরত উমর ফারুক বলতে আল্লাহ তাহলে ছোট বাচ্চাকে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বানছে সে অভিযোগকে আপনি উইড্র করলেন আল্লাহ নবী বলে তালহা এখন তোমার কাছে জানতে চাই তুমি কসি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছ সে বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে কারণ কি তালহা বলে রাসুল আল্লাহ এই যে আমার বাড়ির দরজায় একটা খেজুর গাছ হুজুর গাছের দিকে তাকায় দেখেন খেজুরগুলো পাক ধরেছে সারা রাত্রের বাতাসে ওই পাকা খেজুরগুলো টস টস করে গাছের গোড়ায় পড়ে কিন্তু গাছের মালিক হলো একজন ইহুদি ওগালার নবী আমার বাড়ির দরজা একটা ইহুদির গাছ সেই গাছের খুরুমা খেজুরগুলো গুলো টস করে টপ টপ করে সারা রাতে পড়ে আমার ঘুমন্ত ছেলে যদি ঘুম থেকে চেতন পায় আর চেতন পাওয়ার পরে উঠে এসে যদি ওই খুরমা খেজুর খায় কারণ আমি সব সময় তাকে কাছে নিয়ে কিন্তু যখন আপনার ফজরের নামাজ পড়তে যাবো যদি আমার ছেলেটা বের হয়ে ইহুদের গাছের খুরমা খেজুর খায়। আমি একজন মুসলমান আর আমার সন্তান ইহুদের গাছের খেজুর খাবে এটা আমি সহ্য করতে পারলাম না এই জন্য আমার ঘুমন্ত ছেলেকে আমি কান্দে করে আপনার পিছনে নামাজ পড়ার জন্য নিয়ে যাচ্ছিলাম কিন্তু রাস্তার গিয়ে আমার মনে হলো আপনি বলেছেন সাত বছর থেকে বাচ্চাদের নামাজের তালিম দিও আর দশ বছর থেকে বাচ্চাদের নামাজ ধরাইও কিন্তু আমার বাচ্চার বয়স হচ্ছে মাত্র পাঁচ বছর এখন পাঁচ বৎসরের ছোট্ট বাচ্চাকে আমি মসজিদ আমার সঙ্গে নিয়ে যাব আমরা যখন নামাজ শুরু করব। তখন আমার এই ছোটো বাচ্চা যদি আমাদের নামাজ নষ্ট করে দেয় হুজুর আমার বাচ্চাকে সঙ্গে করে মসজিদে নিয়ে যায় সাহস পাইলাম না কারণ যদি নামাজ নষ্ট করে দেয় যদি দেয় দেয় না এই জন্যে আপনি বাচ্চাদেরকে নিয়ে যাবেন কখন সাত বছর ধরে কখন হ্যাঁ কমপক্ষে সাত বছর যখন বয়স হবে তখন আপনি বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন ছোট বাচ্চারা মসজিদে নিয়ে গেলে আপনার যেন আবার বেজার হন না আর এই সামনে কাতারে ছোটো বাচ্চা দাঁড়ান যাবে না এ ফতুয়া মানবেন না কারণ বড়ো মানুষের মাঝে মাঝে ছোটো ছোটো বাচ্চাদেরকে দাঁড় করাই দিলে এরা ভদ্র হবে সবার আল্লাহ কম কিন্তু একই সাথে যে চারটা ছোট বাচ্চা থাকুল ফিতরে এই সমস্ত বাচ্চাদেরকে তিন বছর চার বছরের বাচ্চাদেরকে বাপেরা নিয়ে গেছে একেবারে সেই পাঞ্জাবি ফতুয়া গাওয় দিয়ে রকম ঢপ তো যখন আমি নামাজ শুরু করলাম ঈদের নামাজ কিন্তু বুঝতেছেন ভাই এটা কি অন্য নামাজ লোক মাটক দিয়ে সাইজ করবেন আমরা যখন নামাজের রুকুত গেছি ওই বাচ্চাগুলো গুলো একত্র হয়ে বলতেছি এই সবাই উপর হচ্ছে রে যে কোচে উপর হসে বসলে যে কটা শেষ দাতা ছিল করে হাসে উঠছে ওর হাসির চোখে আমারও হাসি আমি খুঁজলে দেখলাম যে কয়টা বলছে এই সবাই উপর হচ্ছে এর বয়স হলো চার বছর তিন বছর পাঁচ বছর সাত বছর না এই জন্য রাসুলের হাদিসটা আমাদের খুব খেয়াল করা দরকার আপনার বাচ্চার বয়স কমপক্ষে সাত বছর না হলে আপনি মসজিদে নিয়ে যাবেন কতক্ষণ না কেন কতক্ষণ না কেন যাবেন সাত বছর থেকে নিয়ে যাবেন তালিমের জন্য কিভাবে নিয়োগ বান্ধা লাগে দেখবেন সুরা ফাতেহা কোনো মাদ্রাসাত পড়া লাগে না আপনারা যত মানুষ এখানে বসে আছেন আপনি বলেন তো আপনি যে নামাজের মধ্যে সুরা ফাতেহা বলেন আপনি কি কোনোদিন এটা কোনো মাদ্রাসাত পড়ছেন মাদ্রাসায় পড়া লাগে রে কারণ ইমামের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া এটা শুনতে শুনতে পাক অটোমেটিক আমাদের সুরা ফাতে দান করেছে করেছে সরাল্লাগান এর সাথে সাথে দেখবেন ছোট ছোট কয়েকটা সুরা আমি যে এত বড় হুজুর হয়ে গেছি তারপর সুরা ফাতেহা কোনো মাদ্রাসাত পড়ি নাই সুরা একলাস কোনো মাদ্রাসাত পড়ি নাই সুরা কাউসার কোনো মাদ্রাসাত পড়ি নাই এগুলো ছোটবেলায় ইমামের ভিতরে নামাজ পড়তে পড়তে আমাকে মুখস্থ হয়ে গেছে তোর কথা ঠিক কিনা আত্মহিয়া দরু দৌর শরীফ এইগুলা কিন্তু আমরা বই পুস্তক দেখে কোনোদিন পড়ি নাই এগুলো নামাজ পড়বার যে শুনতে শুনতে একজন মুরব্বী একজন যুবক আমাদের শোনায় শোনায় আমাদের মুখস্ত হয়ে গেছে আর ছোট্টবেলায় যে দোয়াগুলো মুখস্ত হয় বুড়া বয়সে সেইটা কিন্তু আর কখনো সম্ভব আমার এলাকার এক মুসল্লি খুব এখন পরে বাহান্ন তিপ্পান্ন বছর বয়স সুরে ক্লাস দিয়ে ওই বেতের নামাজ পড়ে তিনবার সুরে ক্লাস করে জিঙ্ঘ আমাকে হুদুর হামদুল সুরে এখলাস দিয়ে পড়ি দোয়া কোনো তো পারি না তো পারেন না ভাই শিখেন কই হুদুর হামদুল আরবি পারি না তাহলে বাংলাতে লিখে দেন তো বাংলার দোয়া কোনো তো আমি সুন্দর করে উচ্চারণ করে লিখে লেখে দিলাম মাস দুয়েক পরে খবর নিলাম খবর কি কই আপদে খতে হুজুর মাস তেরেক পরে খবর কি বলে প্রথমকার আব্দেক শেষ করে শেষের আপদেক মুগস্ত করতে করতে আগেকার আব্দেক শেষ মানে আর গোটাল দোয়া করুদ হচ্ছেই না এই দিনে দোয়া করুদ মুখস্থ করা লাগবে সাত বছর থেকে দশ বছরের মধ্যে জোরেগণ কথা ঠিক কিনা না আমাদের যত দোয়া দরুদ যা আছে এগুলো বুড়া বয়সে মুখস্থ করবে এগুলো আপনি পারবেন না এই জন্য তালিমের বয়স কত সাত থেকে দশ জোরে কন কত আল্লাহ রসুল তালহা বলতেছে আমি বাড়িতে আমার সন্তানকে রাখতেও ভয় করলাম যদি আপনার পিছনে নামাজ পড়তে ফজরের নামাজ পড়তে যাই আর আমার বাচ্চা পায় যদি ইহুদের গাছের খুরমা খেজুর খায় সাথেও নিয়ে যাইতে ভয় পাইলাম আবার বাড়িতে রাখতেও ভয় পাইলাম এই জন্য আমার ঘুমন্ত বাচ্চাকে আমি রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রেখেছি এখন পর্যন্ত আমার বাচ্চার বাঁধন খুলি নাই কারণ আমি গর্তের মধ্যে নামছি আমার বউ ফদরের আদায় করল আমার বউকে এখন গর্তের মধ্যে নামায় দিয়ে আমি এখন আপনার জন্য দরজা খুললাম হুজুর এখন পর্যন্ত আমার বাচ্চাকে রশি মুক্ত করতে পারি নাই সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন তালাহা এত অভাবের ভিতরেও এত অভাবের ভিতরেও একটা ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তুমি তোমার বাচ্চাকে হেফাজত করেছ তুমি আসলে তোমার বাচ্চাকে ইহুদির গাছের খুর্মা থেকে হেফাজত করো নাই তোমার বাচ্চাকে আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করেছে এত অভাব এত অভাব তারপরে ইহুদির গাছের খুরবা খিজুর একজন মুসলমানের বাচ্চাকে তার বাবা খাওয়ায়নি আজকে আমাদের বাংলাদেশে আমাদের কি অভাব খুব বেশি আপনার বলেন তো গ্রামীণ ব্যাংক খ্যাঙ্গামারা আশা কিয়ার কারিতাস এই এনজিও গুলোর মূলে কি আছে কথা বল না কেন এই সমস্ত এনজিও সমস্ত এনজিওর মূলে আছে ইহুদিয়ার খ্রিস্টান একদিন একজন ম্যানেজার এসে আমাকে বলতে যে হুজুর আপনার তো খালি ওয়াশ করে করে একটি একা কামাই করে খান আপনার তো জীবনে কোনো গরিবের উপকার করেননি আমরা এনজিও হন দাতা সংস্থা হুজুর আমরা অসহায় মানুষকে সাহায্য করি আর আপনি আমাকে এনজিওর বিরুদ্ধে ওয়াশ করেন আমি ম্যানেজারকে বললাম ভাই শোনেন আমি আপনাকে একটা কাহিনী শুনি বলে কি কাহিনি কাহিনী হলো একটা মানুষ দুই বিয়া করছে দুই বিয়া করলে দুই বইয়ের সম্পর্ক কেমন কথা কয় না আপনারা কেউ দুই করেনি এখানে দুই কেউ হামুও করিনি তো বুঝবার পারতেছি না কিন্তু আমি শুনেছি যারা দুই বিয়া করছে দুই বইয়ের সম্পর্ক খালি দাও কোল মানে সতীন সতীনে সতীনে বুঝতেছেন না কিন্তু এলাকার মধ্যে খবর হয়ে গেছে একই সঙ্গে দুই শচীন সন্তান প্রসব করেছে দুই জনে দুইটা ছেলে সন্তান একই সাথে একেবারে টাইমলি কাম হয়ে গেছে দুইজন দুইটা ছেলের মা হয়ে গেছে কিছুদিন পর এলাকার মধ্যে খবর এক তার নিজের সন্তানকে মারিতে রাখে আর শত্রু শচীনের সন্তানকে বুকে নিয়ে আদর করে গোটা গ্রামের মধ্যে খবর সচীন তার নিজের সন্তানকে মাটিতে রাখে কান্নাকাটি করে ওদিকে খেয়াল নাই কিন্তু সতীনের সন্তানকে বুকে নিয়ে আদর করে গোটা গ্রামের সমস্ত লোকেরা চিন্তা করে এটা কেমন কথা একজন মেয়ে মানুষ বলতেছে এটা কখনোই হতে পারে না এর মধ্যে কিছু ষড়যন্ত্র আছে তো মেয়েটা বাড়ির মধ্যে গেছে যায় থেকে মাটিতে একটা বাচ্চা আর লাফালাফি করতেছে মানে কান্দি চা আমার কান্তছে হাত পা মারতেছে আমার পুলিশের টুকরে আর একটা কোলের মধ্যে নেই তো বাবু তো সতীনের সন্তান হ শত্রু তখন বলে তুই কি পাগলি নাকি নিজের সন্তান মাটির গোড়াগড়ি যা কান্দে আর সতীনের সন্তানকে বুকে নিয়ে তুই আদর করিস কারণ কি বলে কারণ যদি শনিবার চাস ঘরের মধ্যে আয় তো ঘরের মধ্যে যা বলতেছে কারণ হলো আমার স্বামী গরিব মানুষ আমার স্বামী গরিব মানুষ এই স্বামী মরে গেলে এই সন্তানের কামায় হওয়া খাওয়া লাগবে আমার সন্তান মাটির কারণ কি মাটির আর্থ কানেকশন পাচ্ছে আর ভিটামিন সি সূর্যর তাপ পাচ্ছে এই জন্যই যে মাটির আর্থ কানেকশন পা আর ভিটামিন সি তাপ পা আর যত তত ব্যায়াম হবি জোরে কথা ও করে হাত পাও মারতেছে মানে হাত পাও খালি সেই রকম এই জন্য এই মাটি কান্দে কার ব্যায়াম পা আর সচিনে সন্তান করলিয়া বাবু তো তো বাবু লুলা লুলে বাধা ধরে ভিক্ষা করে খায় কারণ সবসময় কলো তুলে থাকবো মশলা মশলা আর হাত পাও সব তুল তুলে নরম হবে ওই জীবনে কোদালো মারে ফেলবি না ওই ভিক্ষা করে কাওয়া সারা কাম হবে না তখন বলতেছে ওরে বাবারে কি ষড়যন্ত্র আজকে এনজিও সে এসে আমাদেরকে মা বোন ধরতেছে আমাদের বউদেরকে ধরতেছে আমাদেরকে কিছু টাকা সহযোগিতা করতেছে এগুলা সহযোগিতা নয় এগুলা সতীনের সন্তানের মতো শত্রুতা করে আমাদেরকে ইমানে আমলে পঙ্গু বানানোর চেষ্টা করতেছে জোরে বলেন কথা ঠিক না আল্লাহর বান্দারা আমি অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে যে এই যে কিছু সময় আলোচনা করলাম ভাইজান এই আলোচনার ভিতর যেটা বোঝাবার চাইলাম আমাদের জীবন যাবে সব কিছু যাবে কিন্তু আমাদের জীবন থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ যাবে না রাজি আছেন কারা কারা রাজি আল্লাহকে একটু হাত দেখান হাত আমরা যে মসজিদে নামাজ পড়বো আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি মসজিদ বানায় দেয় আল্লাহ প্রতিদান স্বরূপ তাকে জান্নাতে একটা করে ঘর দিয়ে দেয় জোরে কোন সোহান আল্লাহ তা আপনাদের মসজিদের উন্নয়ন কল্পে আমার জামায় আদায় করছে আমি অসুস্থ মানুষ মাজুর হয়ে আপনাদের সামনে একটু হাট বাড়ালাম যদি আপনারা পারেন যদি আপনারা পারেন মাত্র দশটা মিনিট আপনাদের সামনে এই আদায়টা করার পরে আমি আপনাদের নিয়ে মনাজাত করবো আল্লাহ নামাজ জামাদের সঙ্গে আদায় করার তৌফিক দান করে সকলে মামিন হ্যাঁ দশ বস্তা বিশ বস্তা দশ হাজার বিশ হাজার আপনারা ওটাউটি করবেন আর উঠি দরকার নেই আর ওটা উঠি দরকার নাই এটা মনে করেন না যে আমি দীর্ঘ সময় না না ব্যাগে আপনারা ব্যাগে দান করছেন ব্যাগত দিচ্ছেন

কেন রাখি যে যত বেশি টাকা রাখবো ব্যাংকে টাকা তত জমা হবে আপনার যত দান করবেন জান্নাতের ব্যাংকে আপনাদের নামে আল্লাহ তত বেশি জমা করবে হ্যাঁ হবে ইনশাল্লাহ আপনাকে গ্রামের মসজিদ হবে মাদ্রাসা হবে ইনশাল্লাহ সবকিছু হবে কি কোন হবে কি হবে না ইনশাল্লাহ মনে হয় গ্রামের লোকই নেই সব বাইরের লোক কেন আপনাকে আলীনগরের কয়জন লোক আছেন হাত তোলেন আলীনগরের কয়টা লোক আছেন তোমার আসল্লাহ আছেন আচ্ছা হাত হাত এইদিকে নাই খালি এই সাইডে আছে বাবা আপনারা বসেন এখন দোয়া হবে বসেন সবাই বসেন সবাই বসেন সবাই বসেন হিসাব দেওয়া লাগবে দেবেন অসুবিধা নেই আল্লাহম্মদ সাল্লাহ আলহ মোহাম্মদালি মহাম্মদ কামা সাল্লা বরমিমা মাজিদ আল্লাহ আহ মোহাম্মদী ওয়ালা মোহাম্মদ শেষ দান ওদের ব্যাগ নিয়ে গেছে লাল ভাইগ শেষ দান মনে করে দেন যে হুদুর আমার জীবনের হয়তো আর দান করার কোনো সুযোগই নেই এই মনে করে দশ বিশ পঞ্চাশ যাই পারেন আল্লাহ রস্তে দান করেন এখানে গোরস্থান আছে গোরস্থানের সবার জন্য দেওয়া হবে সুরায় এ ক্লাস তিনবার পড়েন এক খতম ফদিলতের সাব আল্লাহ আপনাকে কোরআসফ দান করবে ইনশাল্লাহ বিসমিল্লাহ সহ তিনবার সুর এ ক্লাস করেন বিস্মিল্লাহ রহমান রহায়ন قل هو الله ذا الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله ذا الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله ذا الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بابا دعوة الله আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতা আসসালাম আমিন কাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম আয় আল্লাহ তাআলা টপ টপ করে নিয়র পড়তেছে সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:30 পার হয়ে গেছে এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দীরা আরামের বাড়ি আরামের ঘুম বাদ দিয়ে কোরআন হাদিসের মোহ্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুণাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকল আর হেদাঁতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্য আল্লাহ কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাতিয়া মঞ্জুর সোনার আল্লাহ তুমি কবুল করো তাম আসাহ কেরাম তাবিনী কেরাম তাবা তাবিনী কেরাম তামাম পৃথিবীর মাটির নিসে যত মুমিন আল্লাহ সকলের আরো ফরে হাদিয়া কবুল করো আল্লাহ তাহলে আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম খনি মা যাদের কবরে চলে গেছে ছোট্ট একটা শব্দ হলো মা এই নামের মধ্যে যে কি বধু যাদের মা নাই তারাই বুঝতেছে এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো বাবার ঘর সবই আছে আমি সহ আমার মতন বাবা হারাই হাত তুলেছি আল্লাহ করে বাবার মেহের জান্নাতের টুকরা আল্লাহ তুমি কবুল করত আছে আল্লাহ বাণি করে সকলের কবরকে কে টুকরা কবুল করো আল্লাহ এই মাদ্রাসা কবুল করো মসজিদ কবুল করো মাদ্রাসা মসজিদের মহব্বতে নগদে বাজিতে আজকে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ আল্লাহ তাকে তুমি পুরোপুরি সুস্থ করে দাও আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এই মাদ্রাসা মসজিদের সভাপতি ম্যানেজিং কমিটির সভাপতি সহ সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও এই মাদ্রাসার মহতামি মাদ্রাসার উস্তাদ মাদ্রাসার তাল যে দুই জনের মাথায় পাগলি দেওয়া হলো আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনি কবুল করে না। আল্লাহ আমি গুণাগার বলে দোয়া ফিরায় দিয়ে আল্লাহ যার দুই কানাত পছন্দ হয় সেই দুই হাতের অসিল আলী নগরের উপরে রহমত বরকতের দরজা খুলে দেন আল্লাহ অতি সস্তর তাড়াতাড়ি এই সুন্দর মসজিদ করার তাফিক এদেরকে দান করে দেন আল্লাহ অত্যন্ত পুরাতন মাহফিল ঊনআশিতম মাহফিল আল্লাহ এই মাহফিল যারা শুরু করেছিল আজকে অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছে এই মাদ্রাসার জায়গা দিয়ে মসজিদের জায়গা দিয়ে গুরুস্তরের জায়গা দিয়ে যারা কবরে চলে গেছে আল্লাহ দোয়া করি তাদের কবরগুলোকে গুলোকে জান্নাত কবুল করে না আল্লাহ আমরা কত মানুষের জানাজান নামাজ পড়েছি কত মানুষকে দুই হাতে কবরে নামায় দিয়েছি কত মানুষকে দুই হাতে কবরে মাটি দিয়েছি একদিন আমরা সবাই মরে যাবো যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া সবাই লাইন হয়ে বসেন আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ সবাই বসন্ত